আজকে আমাদের খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা হবে। দর্শক বন্ধু, তিনি বলছেন যে দিব্যি দিলে কি হয়, মা কালী দিব্যি। আমি আর এই ভুল করবো না বলেও আবার ভুল করি, আর এই জন্যই মা কালী আর কোনো কাজ করতে পারেন না। চারটে হাত নিয়েও হাজার মাথা ঠুকলেও আশীর্বাদ করেন না। এই যে দিব্যি দেওয়া ব্যাপারটা, দিব্যি না রাখতে পারলে বা দেওয়াটা কি ঠিক? প্রথমেই বলি যে দেখুন, মানসিক করা, মানত করা, এইটা থেকে যেমন সকলের বেরিয়ে আসা উচিত, আর এই দিব্যি দেওয়াটাও আমি বিশ্বাস করি না। হুট করে কথাবার্তা নেই, ছেলের নামে মাথায় হাত রেখে বলছেন আমি ছেলের দিব্যি করছি, অর্থাৎ শপথ করে বলছি এই ভুল আমি আর করবো না, আবার করছি। দেখুন, দিব্যি দিয়ে যারা রাখতে পারে না, শপথ রাখতে পারে না, সেক্ষেত্রে বলি প্রবাদ আছে, কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়। অর্থাৎ ডাকাত যেমন করে মুন্ডটা কাটে, তা প্রথমবারে মানুষের মুন্ড কাটতে পারবে না সে। কচু গাছ সহজে কাটা যায়, কাটতে কাটতে সে অনুশীলন করতে করতে ওইরকম হয়ে ওঠে। একটু একটু অপরাধ করতে করতে বড় অপরাধ করাটা ইজি হয়ে যায়। ঠিক তেমন এই দিব্যি ভাঙতে ভাঙতে এমন একটা ব্যাপার হয়ে যায়, তখন কোনো ব্যাপার না, একদম নিশ্চিন্তে মাথায় হাত রেখে বলছে আমি সত্যি বলছি, কিন্তু সে মিথ্যে বলছে। দিব্যি করলে এটা হয়, আর দিব্যি দিতে নেই আমি একদম, মানে জিনিসটার খুব অস্বস্তিকর একটা ব্যাপার লাগে। আর রাগের সময় তো নয়ই, মানুষ রাগের সময় দিকবিদিক শূন্য হয়ে পড়ে। আমি একটি ছেলের জীবনের গল্প বলি। সে মাঝে মধ্যে একটু আধটু নেশা করে ফেলে, একটু আধটু বলতে বেশ ভালো, এবং নেশার পর তার নানা রকম গুণ বিকশিত হয়। তার স্ত্রী ঝগড়া অশান্তি করতে শুরু করলো, তোমাকে এসব আর করা যাবে না বলছে। ঠিক আছে, বিশ্বাস করো আমি, আমার মা মারা গেছেন, তার ছেলেটি এবং বলছে আমার মৃত মায়ের নামে আমি দিব্যি করে বলছি, শপথ করে বলছি আমি আর ওসব জিনিস ছোবো না। তারপরে আইনের ফাঁক বার করছে, একদিন বলছে যে মা তো মারাই গেছে, তাহলে আর কি এবার খাওয়া যেতে পারে, মায়ের নামে দিব্যি করেছি কী হয়েছে, মা তো মারা গেছে আর তো মারা যাবে না। আবার সেই একই ঘটনা। তা এরকম হয় কিন্তু, এই যে ফাঁকি দেওয়া অভ্যেসটা তৈরি হয়ে যায় এই দিব্যি দেওয়ার মধ্য দিয়ে, আর মূল্য হারিয়ে ফেলেন। অনেকে ছেলের নামে বাচ্চার নামে স্বামী স্ত্রীতে অশান্তি হচ্ছে, বাচ্চার মাথায় হাত রেখে বলছেন এই আমি মাথায় হাত রেখে বলছি তোমার সঙ্গে আর সংসার করব না, বা আমি এক্ষুনি ফিরে যাচ্ছি আর আসবো না, এরকম নানা রকম আমি একটা এক্সপ্রেশন শুধু বর্ণনা করছি। কিন্তু বাস্তবটা যখন উল্টো ঘটনা ঘটে, ওই শিশুটির প্রতি আপনার ভালোবাসার যে বন্ধন সেটাই তো আঘাত পড়ল রাগের মাথায় উত্তেজিত অবস্থায়। কখনো এই ধরনের দিব্যি শপথ এগুলোতে না যাওয়াই তো ভালো। আপনারা নিজেরাই ঠান্ডা মাথায় চিন্তা করলে পরবর্তীতে নিজেরা আক্ষেপও করবেন, এটা হয়তো উচিত হয়নি। তাই আজকে এখানে শেষ করব, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন। সবসময় মনে রাখবেন যে মানুষ যখন ভুল করে তখন কিন্তু বুঝতে পারে না, যখন বুঝতে পারে সময় থাকে না। ভালো থাকুন।